ইসলামের ইতিহাসে আমরা দেখেছি যুদ্ধের ময়দানে সাহাবি কাঁদতেছেন আর বলতেছেন আখি আমার জন্য একটু পানি দাও একজন সাহাবি দৌড়ায় নিয়ে যে পানি দেওয়ার জন্য গেছেন তিনি কান্দে আরেকজন অসুস্থ শাহাদতের দরজার কাছাকাছি তৃষ্ণায় পুকটা ফেটে গেল উনার নিজের বুক ফেটে যায় কিন্তু বলছেন আমার পানির দরকার নাই আমার ভাইয়ের কাছে পানি নিয়ে যাও তার কাছে যাওয়ার পরে সেই না পানি মুখে দিবে উনার খানে বেঁচে আসছে পাশে আরেকজন তো বলে মইয়া আমার জন্য একটু পানি দাও আমার থেকে আমার ভাইয়ের কষ্ট বেশি আমার পানি দেওয়ার দরকার নাই তার কাছে নিয়ে যাও তার কাছে নিয়ে পানি দিতে যাবে দেখে শহীদ ফেরত আসছে দ্বিতীয় জনের কাছে শহীদ ফেরত আসছে প্রথম জনের কাছে শহীদ আল্লাহ বলছেন কুন্তুম খয়রা উম্মা উখরিজাত লিন্নাস আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি জীবনের উদ্দেশ্য বুঝো অপরের কল্যাণের জন্য ইমানদার যদি কোরআন থেকে একবার নিজের জীবনের উদ্দেশ্য বুঝে নেয় এই সমাজ সুন্দর হতে বাধ্য সকল সমাজেই কুলাঙ্গার আর খারাপ ছিল কিন্তু ভালোর হার যদি বেড়ে যায় ওই সমাজটাই আলোকিত সমাজ ঠিক কিনা এই বোধ লাগবে আপনার জন্য কোরআন থেকে কোরআন ছাড়া আপনার যে যা মোটিভেশন দিবে একটাও আপনার জন্য কার্যকর নয় আল্লাহ বলছেন অতএব তোমার জীবন থেকে বোঝো তোমাকে অপর ভাইয়ের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে অতএব আপনার আমার এই বোধ জাগ্রত করতে হবে অপর ভাইয়ের কেমনে উপকার হয় অপর ভাইটা কেমনে জান্নাতে যায় অপর ভাইটা কেমনে ভালোর পথে আছে তার যেন কোনো ক্ষতি না হয় আমার একটুখানি ছাত্রের মধ্যে আঘাত এনে আমার একটু লস হয় হোক কিন্তু আমার ভাইকে আমি জিতাতে চাই চাইছে অপরের ভাইকে জিতাতে চাই রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়ায় জিতায়া দেন সুবহানাল্লাহ এটা সুবহানাল্লাহ নেওয়ার জন্য বলি নাই এটা হাদিস দ্বারা প্রমাণিত নবীজি শিখাচ্ছেন তোমার তো দোয়া করো তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েই যাক তুমি কি চাও চাই কেমনে বলে একটা টেকনিক বলে দেই তুমি তোমার অনুপস্থিত ভাইয়ের জন্য তুমি দোয়া করবে আল্লাহ আমার এই ভাই এখানে উপস্থিত নাই আল্লাহ তার ব্যবসায় বরকত দিয়ে দাও তার বাচ্চাটা শুনছি কথা শুনতে চায় না কথা শুনাই দাও স্বামী স্ত্রী মিল মোহ দিয়ে দাও আল্লাহ আমার ভাইটা যেন কখনো বিপদে না পড়ে উপস্থিত নাই আপনি তার জন্য দোয়া করতেছেন সাথে সাথে একটা ফেরেস্তা আপনার কাছে চলে আসবে আল্লাহ পাঠায়া ওই ভাইয়ের জন্য আপনি যা যা দোয়া করছেন আপনার মুখ ওই ফেরেশতা আপনার জন্য সেম দোয়া আল্লাহর কাছে করবে কোনো ব্যক্তির জন্য ফেরেস্তা দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করেন আল্লাহ আরব্বুর আরামিন বলছেন দুনিয়ার মানুষ আগে হৃদ অনুভব করো আমি রব্বুল আরমিন তোমাদের কাছে যে বিধান দিলাম তোমরা যে কোরআন শোনার জন্য একত্রিত হলে কোরানের যে মজমা কায়েম হল আল্লাহ বলছেন কুল্লা ইনি জিত মাতিল সুয়ো আলা এ তো বি মিথলি হাদল কোরআন আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও কুল্লা জতামাতিল ইনসু সুয়াল জিন দুনিয়ার সকল মানুষ আর সকল জিন যদি এক হয়ে যায় কি জন্য এক হয়েছে আল্লাহ বলছেন আলা আইয়াতু বিমিসলি হে জলকুরআন আল্লাহ ও দুনিয়ার মানুষ সকল জিনার সকল মানুষ এক হলো হওয়ার পরে তারা চিন্তা করলাম আমরাই কোরআন যেই কোরআন আমাদের সামনে আছে এই কোরানের মতো একটা কোরআন নিয়ে আসবো আল্লাহ অন্য আয়াতে বলেছেন অথবা একটা সুরার মতো সুরা নিয়ে আসবো অথবা কোনো একটা আয়াতের মতো আয়াত নিয়ে আসবো বাদুহুম লিবাদিন ক্যান আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আর জিন তোমরা একজন আর আরেকজনার সাথে সরাসরি যদি সাক্ষাৎ করো আর একজন আর একজনের ব্যাপারে ঘোষণা দাও জিনেরা আমরা মানুষের সহযোগী আর মানুষ আমরা জিনেদের সাহায্যকারী এই দুই দল এক হওয়ার পরেও যদি আল্লাহর কোরআনের মধ্যে একটা কি আনতে যাও আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন তোমাদের কাছে চ্যালেঞ্জ দিলাম লা আয়াতু এই কোরআনের মতো কোনো কিছুই তোমরা আনতে পারবা না আল্লাহ! এই কোরআনের মতো যে কিচ্ছু আনতে পারবে না এইটার ব্যাখ্যা কি এইটা কি কেবলমাত্র এরকম কথা নাকি আলহামদুলিল্লাহ কোনো একটা কেউ বানায় বানায় আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রহিম কেবলমাত্র এরকম যে লভস এরকম যে আলফাজ আল্লাহকে এইটার কথা বলেছেন নাকি না 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 আল্লাহ এইটার কথাই কেবল বলেন নাই বরং এর ভিতরে আল্লাহ রব্বুল আলমিন পুরা কথা ঢুকাইছেন দুনিয়ার মানুষ চেষ্টা করে এরকম বাক্য বিন্যাস করতে পারবে না এই রকম কোনো শ্রুতিমধুর কথা আনতে পারবে না এর মধ্যে যে ফাঁসাদ আছে বালাগাত আছে এর মধ্যে যে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের শব্দ চয়নের আছে কোনোটাই যেরকম পারবে না ঠিক একই রকম কোরানের মধ্যে আল্লাহ যে বিধান দিয়েছেন আল্লাহর বিধানের মতো দুনিয়ার মানুষ চেষ্টা করে কোনো পরিপূর্ণ বিধান আনতে পারবে না আল্লাহ হারা প্রেমী এই জন্য বলছেন দুনিয়ার মানুষ প্রথমে তোমার অন্তরটা পরিষ্কার করে নাও আমি আল্লাহ আর তোমার কাছে চ্যালেঞ্জ দিলাম তুমি যে কোরআন শুনতে আসছ তুমি যে কোরআনওয়ালা যে কোরআন তোমাকে ধারণ করতে বলা হচ্ছে দুনিয়ার কারো পক্ষে এরকম কিছু আনা সম্ভব নয় আল্লাহ এরপরে বলছেন ইন্ন নাহান জাল ওয়া লাহা আল্লাহ বলছেন আর দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের কাছে জানায় রাখলাম আমি তোমাদের জন্য যে কালাম দিয়েছি তোমাদের জন্য যে কোরআন দিয়েছি ওইটা আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছি আর ওইটার সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ দুনিয়ার সবাই মিলে চেষ্টা করলেও কোরআনের এক কানা করি এক চুল এক সুতাও ক্ষতি করা সম্ভব নয় ঠিক কয়দিন আগে আপনারা দেখেছেন কোরানের মধ্যে আগুন লাগায় রাষ্ট্র আবার এটার জন্য সাপোর্ট দেয় পুলিশ পর্যন্ত প্রহরা দেয় পৃথিবীর অন্য কোন গ্রন্থে আগুন লাগানো নাই যেইগুলা গ্রন্থ অধিকাংশই বানানো ফেক ভুলে ভরা অসভ্যতায় বরবরিচিত বিভিন্ন ধরনের বিধিবিধান আছে ওইগুলা নিয়ে কত কথা নাই, কথা যতগুলা কোরআন নিয়ে কোরআন নিয়ে জ্বলে কোরআনকে জ্বালায় দেখছেন আমরা বলে দিতে চাই তুমি কোরআন একটা কপিতে আগুন লাগায় কি করবা যে কোরআনে আগুন লাগায় সে তার তকদিরে আগুন লাগায় তুমি কোরআনে আগুন লাগায় একটুখানি মনে করতেছো বিশ্বের কাছে এটাকে অপমানিত করলাম আল্লাহ বলছেন ইউরিদুন আলীউদফিয়ুন নূর আল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিমুন নূরি ওয়ালাউ কারিহাল কাফিরু তুমি এইটাকে নিভাতে চাও কিন্তু আল্লাহ বলছেন আমি তো কোরআনকে তোমাদের জন্য জ্বালিয়ে দিয়েছি উজ্জ্বল আলোকবর্তিকা বানিয়ে দিয়েছি ওরা যত নিভাতে যাক আল্লাহ কোরআনকে তত বেশি উদ্ভাসিত করবেন ঠিক না হয়তো এমন কোন মানুষ হয় দুনিয়ার বুকে ছিল যেই ব্যক্তি কোরআনের ব্যাপারে তার ভালো কোনো ধারণা ছিল না কিন্তু এরকম একটা রাষ্ট্রীয় ফোকাস পৃথিবীব্যাপী যখন এই কথা ছড়িয়েছে তখন বোঝা যায় কি রে কোন গ্রন্থে আগুন লাগালো কোরআন কি সমস্যা দুনিয়ায় এত বই থাকতে এইটাতেই কালে আগুন লাগায় কেন দেখ তোর মধ্যে কি আছে এরকম হয়তো এমন কোন ব্যক্তিও থাকতে পারে ইউরোপে বিভিন্ন ধর্মালম্বীদের মধ্যে যে কোরআন সম্পর্কে কিছুই জানতো না তার এই আগুন লাগানোর কারণে পড়তে শুরু করছে আর একবার যে কোরআন পড়তে শুরু করে ওই কোরআন তার জন্য অধিকাংশ সময় আলো এবং হেদায়েত হয়ে যায় ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন তোমরা যে কোরানের কাছে আসলে আল্লাহ হারাবরামিন যে কোরআন দ্বারা তোমাদেরকে নিয়ামত দিলেন এই কোরআন উলকার ইম আল্লাহ বলছেন কি ঘুরত তোমরা একটু অনুভব করো আল্লাহ বলছেন বলে এ তু না তালিন ইল্লাহ্জহিনা কাবিল হাকি ওয়াসানা তফসিরো হা জুনিয়ার মানুষ আল্লাহ হারা প্রেম বলছেন দুনিয়ার মানুষ একবার অনুভব করো নিজেই আল্লাহ বলছেন কবি মাসালিন আপনার কাছে যে কোরআন দাও হলো আপনার প্রতি যেই ওহি দেওয়া হলো আপনার উম্মত কে যে বিধান দেওয়া হলো এই কোরআনের কোন তুলনা নাই অন্য কোন কিছু দিয়ে কম্পেয়ার করা যাবে না আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে এটাও মনে রাখো ও আহসানা তাফসির এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন উত্তম ব্যাখ্যা ঢুকায় দিয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যা যা গাইডলাইন লাগবে রব্বুল আমিন সবগুলাই কোরআনুল কারিমের মধ্যে ঢুকাইছেন ঠিক কি অনেকটা আমরা বুঝি অনেকটা আমরা বুঝি না মাঝে মাঝে দুই একটা এক্সাম্পল আমাদের সামনে চলে আসে যেটা দেখে আমরা বুঝতে পারি আরে সুবহানাল্লাহ কি অনন্য বিধান আল্লাহ দিলেন এই যে কয়দিন আগে আমাদের করোনা এখনো পৃথিবীর থেকে যায় নাই কিন্তু আমাদের দেশে যে ভয়াবহ একটা প্রস্তুতি এবং তার জন্য যে আমাদের পদক্ষেপ সেখান থেকে একটু হালকা সময় আমাদের করোনার সময় আমাদের সবাইকে শিখিয়েছে বিশ সেকেন্ড ধরে হাত ধোয়া লাগবে ঠিক না ভাই হাত ধোয়া লাগবে কয় সেকেন্ড কিভাবে ছয়টা উম দেখছেন না ভাই বাচ্চাদেরকে শিখাইছে হাত ধোয়া আমি অনেক জায়গায় বলেছি এই কথা একটা বাচ্চা খুব ভালো করে হাত ধুইছে ধোয়ার পরে এরপরে হঠাৎ করে তার কপাল চুলকাইছে কপালে চুলকানি উঠেতে কপালে হাত দিছে দেওয়ার পরে মনে হয়েছে আরে হাত ধোয়ার আগেও তো একবার কপাল চুলকাইছিলাম তখন তো ভাইরাস কপালে লাগছিল এখন তো হাত ধোয়ার পরে আবার কপালে হাত দিছে উপায় কি কয় আবার হাত ধোয়া আবার হাত ধুইছে ধোয়ার পর চিন্তা করছে কোথাও আবার হাত দেবো না যেই একবার নিয়োগ করে বাঙালি আর কোথাও চুলকাবো না তখন পুরা ঠিক না ভাই সব জায়গাতে কিরমির কিরমির করে অনেকক্ষণ পরে হাত চুলকাইছে হাত চুল পরে মনে হয়েছে আরে প্রথমবার হাত ধোয়ার আগে তো এই জায়গায় একবার চুলকাইছিলাম খাইছিলাম তাহলে তো জীবনী এখানেও থাকতে পারে ওই হাতে তো আবার লাগছে ময়লা উপায় কি আবার হাত ধো এই সিস্টেমে ওই ছেলে সারা থাকবে থাকবে ঠিক না তার মানে বোঝা যায় এই পদ্ধতিটা ভালো হলেও গ্যাপ আসে কিন্তু আল্লাহ হারাবুল চোদ্দশো পঞ্চাশ বছর আগে করোনা টরোনার আগেই ইমানদারদেরকে শিখিয়েছেন নাজার সাথে থেকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এরপরে অজু যদি করতে চাও কবজি পর্যন্ত ধোও মুখটা দাও উভয় হাতের কনু পর্যন্ত ধোও মাথাটা মাসে করো পাটা টাকনু গোড়ালি সহ দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে কুলি করা শিখালেন নাক ধোয়া শিখালেন মাথা মাসে করা শিখালেন কান মাসে করা শিখালেন এরপরে পাগুলা কসলাই কসলাই ধোয়া শিখালেন নখের ফাঁকগুলা পরিষ্কার করে শিখালেন তোমার পদ্ধতিতে এই পর্যন্ত যতই ধোও দেশের লোক থুতু ফেলছে দেশের লোক কাশি ফেলছে দেশের লোক ময়লা ফেলছে ওই আ ভর্তি জীবাণু নিয়ে লেপের মধ্যে ঢুকে গেছে বাড়ির মধ্যে ঢুকে গেছে বিছনার উপর উঠে গেছে দুনিয়ার কেউ তো পা ধোয়ালো না ইসলাম হাত থেকে মুখ থেকে মাথা থেকে পা পর্যন্ত ধোয়াইছে আল্লাহ বলছেন ও আহসানা তাফসীরা কোরআনের মধ্যে যে বিধান আসছে এর থেকে সুন্দর বিধান কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারে না ঠিক কি না এটাই হচ্ছে কোরআন রাব্বুল হর্বুরমিন বলছেন অতএব মানুষ আমি তোমাদেরকে এই কোরআন দিলাম এই কোরআন তোমাদের পরিবর্তন করবে যদি একবার কোরআন ধারণ করতে পারো ঠিক না আল্লাহ এবার আর আয়াতে কারিমার মধ্যে বলছেন গভীর মনোযোগ দেন এই আয়াতে কারিমার মধ্যে আমরা তিনটা শিক্ষা বের করব আল্লাহ আল্লাহর বলছেন যেই কোরআন যেই ইসলাম তোমাদেরকে দিলাম যে কোরআন শোনার জন্য তোমরা এসে গেলে এত কষ্ট করে হাজির হয়ে গেলে আল্লাহ হারাব রেমিন বলছেন এটাতে কী পরিবর্তন হবে একবার একটু অন্তর দিয়ে ভাবো আল্লাহ বলছেন বাল্লা ফসিফু বিল্লাহফিয়া আল বা তই ফাইজাদ মাগু ফাইজা হুয়াজাহেব ওয়ালাই কুমুল ওয়াইলু মিম্মা তশিফু আল্লাহ হারাব রেমিন বলছেন এই যে কোরান এই যে ইসলাম এইটার কাজ কি হবে রব্বুল আমিন বলছেন বল না খুশি ফুবিল হাকি আলাল বাতিল আল্লাহ বলছেন এই হক এই ইসলাম এই কোরআন যখন আসবে এই কোরআন যেখানে পরিবর্তন নিয়ে আসবে সেইটা যেমন তেমন নয় এইটার আঘাতটা বাতিলের উপরে আসবে ওই যেইটা ইসলাম সম্মত নয় শরীয়ত সম্মত নয় যেটা জান্নাতের রাস্তায় না নিয়ে মানুষকে জাহান নামের রাস্তায় নিতে চায় আল্লাহ বলছেন এই কোরআন এসে এই বাতিলের উপর আঘাত করবে ফাইয়াদ মা আল্লাহ বলছেন এরপরে এই বাতিলকে এই কোরআন দিয়ে ইসলাম দিয়ে চূর্ণ বিচীর্ণ করে দা হবে আল্লাহ বলছেন এমন কেটা এটা নিশ্চিন্ন হয়ে যাবে কথা ভালো করে বোঝেন আমি উদাহরণ দেই মাঝে মাঝে আপনাদের এই নরাগাতিতে দুই ছেলে গন্ডগোল লাগাইছে গন্ডগোল করতে করতে একজন বাঁশ দিয়ে বাড়ি দিছে আর হাতের মধ্যে হাত তার ভাঙে গেছে চলে গেছে নরাইল সদর হাসপাতালে হাত ব্যান্ডেজ গলায় ঝোলানো বলছে একদিন অন্তত হাসপাতালে থেকে যাও ব্যান্ডেজ নিয়ে হাসপাতালে শুয়ে আছে আর ভাবতেছে আমার হাত ভাঙলি তো আজকে কিছু বলতে পারলাম না হাতটা গালি ভালো হোক আমার পরে তোর দুইটা এই চিন্তা করতে পারে কি না। আরেকজন গন্ডগোলাকায় পা ভাঙছে ও ঢাকাতে পঙ্গুতে শুয়ে আছে পায়ের মধ্যে লম্বা একটা দেনা ব্যান্ডে ওর সামনে আবার ইট দিয়ে ঝুলাই দিছে হাত দিয়ে এমন দেওয়া অবস্থা ওই জায়গায় শুয়ে শুয়ে বলতেছে চিন্তা করতেছে বেটা আমার একটা ঠ্যাং বাঙ্গাই এত কষ্ট দিচ্ছিস আমি খালি নরাগাতিতে ফেরত যাই যাওয়ার পরে টের পাবি তোর বাপের দুইটা তোর দুইটা তোর ভাইয়ের দুইটা ছয় ঠ্যাং না ভাঙি তো আমি বাপের বেটা না এই চিন্তা করতে পারে কি না মাথা খাটা একটু বলেন কিন্তু এই চিন্তা করলেও কোনো ব্যক্তির যদি ব্রেনে মার দেওয়া হয় ব্রেনে মার দেওয়ার কারণে ওই অজ্ঞান হয়ে গেছে কুমাই চলে গেছে ওর কোনো হুশ নাই যদি হুশ না থাকে আর ব্রেনটা যদি আঘাতপ্রাপ্ত হয়ে যায় ব্রেন যদি পরিবর্তিত হয়ে যায় ওর তখন বাসা মরার প্রশ্ন চলে আসে ও তখন অন্য কোনো চিন্তা করার মতো আর অবকাশ পায় না ঠিক না الله رب بَلْ بلشن بلنا بالحق على الباطل فيدمغوا هو وزاهق ولكم الويل مما تصفون اوه دنيا المانوش اي حاك اي قرآن তোমাদের এমন পরিবর্তন করার জন্য আসে। একবার যদি কোরআনের বিধান আসে একবার যদি কোরআনের হুকুম আসে একবার যদি কোরআন দিয়ে মানুষ তার বাতিল যা যা আছে আল্লাহ বলছেন সবগুলো রব্বুল নিশ্চিন্ন করে দিবেন আল্লাহ রবিন সমাজকে এমন পরিবর্তন করবেন ওই পরিবর্তন দিয়া জাহেলি সমাজ যেরকম দুনিয়ার শ্রেষ্ঠ সমাজ হয়েছে সবচেয়ে দুনিয়ার খারাপ মানুষগুলো যেরকম জান্নাতি হয়েছে কেমন পর্যন্ত যদি কোরআনের বিধান কেউ মেনে নেয় নাই এইটার গাইড অনুযায়ী চলতে থাকে রব্বুল আমিন কেমন পর্যন্ত এই কোরআন দিয়া জাহান নামি জান্নাতের রাস্তা দেখাতে থাকবে সাথে সাথে আল্লাহ ছোট্ট একটা কথা বলছেন ভালো করে ঠান্ডা মাথায় বোঝেন আল্লাহ বলছেন ওয়ালা কুমুল ওয়াইলো মিম্মা তাসিফুন আমি আল্লাহ তো পরিবর্তন দেব কিন্তু কেউ যদি পণ্ডিতি খাটায়া কোরআনের মতো করে বিধান বানাতে চায় মানুষের জীবন পরিবর্তন করার জন্য তাদের মাথা নিশ্চিত থিউরি দিতে চায় কোরআনের যে বিধান আছে ওইটা তার পছন্দ হয় না নানানভাবে ওটাকে কটাক্ষ করতে চায় বুঝে থাকলে বলেন এরকম আমাদের কিছু কিছু বিষয় আছে কি নাই ঘুমায় গেছেন ভাই আপনারা পিছনে কথা শুনতে পান আপনারা কথা শুনতে পান الله بولتٍ ولاكم الويل مما تصفون. ঠান্ডা মাথায় বুঝে রাখ কোরআনকে তুচ্ছ তার ছিল করে ইসলামের কোনো বিধিন বিধানকে তুচ্ছ তার ছিল করে তোমরা যদি পণ্ডিতই খাটাতে চাও আল্লাহ বলছেন তোমরা যারা যারা এই কাজ করবে আর যা যা নিয়ে আসবে আমি আল্লাহ নিজে বললাম আল্লাহর পক্ষ থেকে ওয়াইল এই কাজ করবে যারা এই পথে থাকবে যারা আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে ধ্বংস করবেন কে আমাদের শিক্ষাক্রম এবং পাঠ্য মানুষ এটা যে অবান্তর কথা যেই সকল বিজ্ঞানীরা উনার ব্যাখ্যা দিচ্ছে তারাও বলতেছে উনিও ঠিক মতো এই সেন্সেই কথা বলেন নাই কিন্তু আমাদের এর থেকে বড় চিন্তার জায়গা আছে ইসলামের মৌলিক বিধিবিধান যেইগুলা ইসলাম পালন করা বিধি বিধানকে অনুসরণ করা প্রত্যেক ইমানদারের জন্য ফারস ইসলামের মৌলিক কথা নিয়ে যারা কথা বলতেছে সেখান থেকে যেন আমাদের দৃষ্টি সরে না যায় পাঠ্যপুস্তক সংস্কার হবে আমরা শুনতেছি সংস্কার হলে ভালো তবে মৌলিক সংস্কার হতে হবে ইসলামের পর্দার বিধান নিয়ে ইসলামের ইতিহাস নিয়ে মুসলমানদের ইতিহাস নিয়ে যেইগুলা এই সকল বইয়ের মধ্যে বিকৃতি হয়েছে এইগুলো আগে অপসারিত করতে হবে ইসলাম বিদ্যাছি ইসলামের তাহজিব তামাদ্দুলের পরিপন্থী কোনো কথা কোন পড়ালেখা আমাদের পাঠ্যপুস্তকে থাকবে না ঠিক কিনা থামেন বসেন বসেন কথা বলতে দেন বসেন প্রিয় ভাইয়েরা মৌলিক কথা দেখেন আমরা সব জায়গায় বলছি আপনাদেরকেও স্মরণ করাই দিতে চাই এই বার্তা সব জায়গায় যেন যায় তারা সেখানে পর্দা প্রথা নিয়ে ক্রিটিসাইজ করেছে যদি সংস্কার করতে হয় বলেন তো আপনাদের কাছে জিজ্ঞাসা করে একজন বালেগা নারীর জন্য ইসলামের বিধিবিধান মেনে নিয়ে এই পর্দা পালন করা এটা কি সুন্নত না ফরজ কথা বলতে হবে জবান খুলে সুন্নত না ফরজ এটা কি নিজের ইচ্ছাই না আল্লাহর ইচ্ছাই অতএব এমন কোন বক্তব্যের মধ্যে দেওয়া চলবে না যে এইটাতে কোমলমতি শিশুরা পর্দার বিরূপতা এবং এটার খারাপ দিক তাদের হৃদয়ের মধ্যে ঢুকে যায় কেননা ইসলাম পর্দা দিয়ে কাউকে পিছিয়ে দেওয়ার জন্য আছে নাই ইসলাম পর্দার বিধান দিয়ে মানবতাকে মূল্যায়িত করতে চেয়েছে ঠিক কিনা যারা আজকের সমাজে নারীদেরকে সম্মান দিতে চান নানান ভাবে নিজেরা ক্রেডিট নিতে চান আরে আপনার ক্রেডিট তো হাওয়ার উপরের ক্রেডিট ইসলাম যেই অধপতিত সমাজ থেকে যেই নিকৃষ্ট বর্বরচিত নারীদের আচরণ থেকে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে কেয়ামত পর্যন্ত সবাই প্রচেষ্টা করে নারীদেরকে সম্মানের আসনে উন্নীত করতে পারবে না ঠিক না কেননা যিনি সৃষ্টি করেছেন তিনি এই বিধান দিয়েছেন অতএব পর্দা নিয়ে এই বইয়ের মধ্যে শরীফার গল্প বানানো স্যাটায়ার এই স্যাটায়ারকে আমাদের বাচ্চা কাচ্চার কাছে অমিলক এবং আষাঢ়ে গল্প হিসেবে উপস্থাপন করে ট্রেনের থেকে পড়ে গেছে সরতে পারে নাই পর্দা থাকার কারণে কাউকে হাতও ধরতে দেয় নাই আধা ঘন্টা পর ট্রেন উপর দিয়ে চলে গেল এরপরে ডাক্তার আসলো আসার পরে গায়ে হাত দিবে উনি দিতে দিল না টেলিস্কোপ একজনকে দিল পিঠ চিনে না উনি কোমরের নিচে ধরে আসে পর্দার কারণে এই মানুষটা এত বোকা পিঠও চিনে না কোমরের চিনেরা পর্দাকে এই জায়গায় ক্রিটিসাইজ করা তারপরে আগুনে বাড়িতে ঘর পুড়ে যাচ্ছে সোনা দানা গয়না আলমারি খুলে টুলে বের করে সব মেয়ে দরজার কাছে আসে দেখে বাইরে পর পুরুষ ওইটুকু সময় সোনা দানা সব গুছাতে পারলো কিন্তু একটা লুঙ্গি একটা কাপড় একটা পর্দা ওর না মাথার উপরে খুঁজতে পারলো না এই জন্য উনি ভিতরে থেকে আগুন দিয়ে পুড়ে মরে গেল এই সকল শরীফার গল্প নাম দিয়া মানুষের কাছে পর্দা প্রথা ইসলামের কৃষ্টি কালচার এইগুলোকে ছোট করা কমল মুতিদের মনের মধ্যে ইসলামের বিধিবিধানের ব্যাপারে বিরূপতা তৈরি করা এইগুলা যারা করবে আমাদের দাবি থাকবে সকলের আগে বই সংস্কার করতে হলে এইগুলা ইসলাম বিদেশ থেকে ছড়াতো হবে ঠিক আছে না এটা আমাদের কথা নয় আল্লাহ বলছেন ওয়ালা কুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন আমি আল্লাহ কোরআনের যে বিধান দিলাম এটাই সর্বাঙ্গীন সত্য এবং সুন্দর এটাই অসভ্যতাকে দূর করে সভ্যতার আলো ছিটাবে আর যারা এর বিপরীত কিছু করতে চাবে আল্লাহ বলছেন সেটা ধ্বংস হয়ে যাবে এখন ধ্বংস তো এমনি হবে না আপনারা আমার বুদ্ধি বিবেক থাকার পরেও আপনি আমি যদি চুপ করে থাকি কথা না বলি যৌক্তিকভাবে ইমানের দাবিতে যদি প্রতিবাদ না করি তাহলে তো এরা মাথায় উঠে যাবে এই জন্য এদেরকে অযৌক্তিক মাথায় উত্তেজিত দেওয়া যাবে না প্রত্যেক ইমানদারদেরকে সচেতন থাকতে হবে ঠিক কি না আমরা বলেছি করোনার সময়ে তিন সাবজেক্ট পরীক্ষা দিয়া পাস করে গেছে অনেক সময় পরীক্ষা না দি অটো পাস করে গেছে ঠিক ভাই আমাদের ছেলে একটা এককে ধ্বংস হয়ে গেছে কি না আছে তো ঠিক আছে আমরা বলেছি বই শুদ্ধ করে আলেম ওলামারা যে সকল কারেকশন দিয়েছেন এই সকল কারেকশন মেনে নিয়ে শুদ্ধ বই দেওয়ার পরে পড়া লেখা হবে প্রয়োজনে এক বছর ওই বই না পড়লেও আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না কিন্তু যেই বইয়ের মধ্যে ইসলাম বিদ্বেষ আছে ইসলামের বিধিবিধান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য আছে ইসলামের ইতিহাস মুসলিম শাসকদেরকে ছোট করা আছে আমার বাচ্চা এক বছর ওই বই পড়বে না ঠিক রাজি আপনারা রাজি আপনারা এর পক্ষে সচেতন হতে হবে প্রিয় ভাইরা আল্লাহ হারাবিন এই জন্য বলছেন এটা হচ্ছে তোমাদের জন্য কোরআনুল কারিম এই কোরআন থেকে আল্লাহ রাবুলামিন বলছেন তোমাদের জন্য হেদায়েতের আলো সর্বশেষ আল্লাহ হারাবুল আলমিন আরেকটা এতে কারিমার মধ্যে বলছেন যারা আমরা কোরআন শোনার জন্য আসলাম এই কোরআন আপনার আমার জন্য কি নিয়ামত দিবে কোরআন মৌলিক পরিবর্তন কোথায় ঘটায় একটু ঠান্ডা মাথায় বোঝেন আল্লাহ বলছেন ইয়া আইয়ু হান্নাস আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ সম্বোধনটা বোঝেন ইয়া আই নাস কি বলেছেন আল্লাহ বলেন সবাই বলেন সবাই বলেন আবার বলেন কি বলছেন আল্লাহ এ দুনিয়ার মানুষ কদ যা আতকুম্মাও আজা তুম মির কম আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার সব মানুষের জন্য কোরআন আসছে আল্লাহর পক্ষ থেকে ওয়াজ আসছে এখন কেউ একজন বলবে আমরা তো জানি কোরআন হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ কিন্তু আল্লাহতে বললেন সকল মানুষ এই মানুষের মধ্যে হিন্দু আছে এই মানুষের মধ্যে বৌদ্ধ আছে এই মানুষের মধ্যে খ্রিস্টান আছে এই মানুষের মধ্যে ধর্মকে স্বীকার করে আছে ধর্ম স্বীকার করে না আল্লাহ বলছেন সকলের জন্য কোরআন ঠিক কিনা আমাদের কনসেপ্ট অনেক সময় পরিষ্কার হয় না ছোট্ট একটা উদাহরণ দেই সামনের দিকে আবার আগাই খেয়াল করেন কোনো একটা হিন্দু যদি বলে আমার জন্য কোরআন কি উপকার দেয় আমি ওই হিন্দু ভাইটাকে বলতে চাই আপনার কোনো একটা ছেলে হিন্দু ধর্মালম্বী সে হঠাৎ করে ফেন্সিডিল ডিল খাওয়া ধরছে হঠাৎ করে ইয়াবা খায় গাঁজা খায় নেশাগ্রস্ত মাদকাসক্ত বলেন তো যদি হিন্দু হয় তারপরেও কোনো হিন্দুর ছেলে যদি নেশাগ্রস্ত মাদকাসক্ত হয় ওই হিন্দু ফ্যামিলির জন্য এইটা একটা কঠিন অবস্থা কিনা তার জন্য সমস্যা কিনা আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমার জন্য বিধান দিলাম কোন ধর্মীয় বিধিবিধান পালনের ক্ষেত্রে যদি মাদকতার কোনো নিয়ম থাকে ধর্মীয় কাটেছিতে তাহলে ইসলাম বলতেছে সেই জায়গায় এলা আছে ধর্মীয় বিধান আর দুই নম্বর কোনো পথ্য ঔষধ বানানোর জন্য যদি লাগে তাহলে ওইটুকু এর বাইরে কোনো ক্ষেত্রেই মদ এবং মাদকতার কোনো পারমিশন নাই আল্লাহ রবহিন যে যেই মদকে হারাম করলেন মাদকতাকে নেশাকে হারাম করলেন ওই বিধান যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয় আর যদি ওই সমাজের মধ্যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যেই ধর্মের লোক থাকুক না কেন ওই সমাজের মধ্যে যদি এই মাদকতার আইন কঠোর ভাবে নিষিদ্ধ হয় এইটা যে হারাম এইটা যদি স্টাবলিশ হয় এইটা কেউ গ্রহণ করতে পারে এটা নীতিমালা যদি হয় তাহলে ওই হিন্দুর জন্য হিন্দু পরিবারের জন্য কোরআনের বিধান নিরাপত্তা কিনা হ্যাঁ আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে একটা মাউইজা আসছে আল্লাহ বলছেন আর কি আসছে ওয়া শিফাউল লিমা ফিস এই কুরআন তোমাদের মৌলিক যে জায়গায় পরিবর্তন করতে আসছে সেইটা হচ্ছে তোমাদের অন্তর কি পরিবর্তন করবে অন্তর শিফাউলিমা ফিসুদু ভালো করে একটু খেয়াল করেন আপনাদের এলাকার বাজার বাজারের মধ্যে হঠাৎ করে একজন বাজার করতে গেছে ওই বাজারের মধ্যে একটা পকেট মার ধরা পড়ছে লোকজন ধরে ফেলছে ধরে দেখে দুইশো টাকার চকচকা একটা নোট সাইজ করছে খবর হয়ে গেছে ধরা পড়ছে সোর যেই লোক বাজারের থেকে দূরে ছিল খবর পড়া পরে সেও পরিমরি করে দৌড় দিচ্ছে চল ঘন হচ্ছে শরিক হয়ে আছে চুরি করছে কয় টাকা আরে কথা বলেন না মসজিদের পাশে অনেকেই ঘোরাফেরা করতেছে মসজিদের পাশে চায়ের দোকান চা খাচ্ছে হঠাৎ করে খবর পাইছে জোহরের নামাজের পরে মসজিদে এক জুতা চোর ধরা পড়ছে যে জুতা তাকায় দেখে আড়াইশো টাকা এখন দাম হওয়া কঠিন জোর করে দিলে অনেকে কিনবে না কিন্তু জুতা চুরি করছে আড়াইশো টাকা ধরেন দাম যেটা নামাজে যায় নাই ও খবর পাইছে মসজিদে জুতা চর চল শীতের দিন গাটা একটু গরম করে আসি জুতা একটু ধোলাই দিয়ে আছি ভালো করে খেয়াল করেন পকেট মারছে দুইশো জুতা চুরি করছে দুই চার পাঁচশো টাকার আপনি মায়ের দেওয়ার জন্য দৌড় দিচ্ছেন সারা দৌড় দিয়ে তারে ইচ্ছা মতো গণধোলায় দেওয়ার জন্য আপনি আগ্রহী হচ্ছেন অথচ যে খবর নিয়ে দেখেন অশিক্ষিত মুরুখ কিচ্ছুই পড়ালেখা জানি না মাদকাসক্ত অভাবগ্রস্ত ও চুরি করছে দুইশো পকেট মারে জুতা চুরি করছে আড়াইশো এই গেল এই অবস্থা কিন্তু আপনার সমাজে খবর নিয়ে দেখেন ব্যাংকে হাজার কোটি টাকা ছিল হঠাৎ করে ব্যাংক লোপাট ও রিজার্ভে টাকা ছিল রিজার্ভ নাই রাস্তা বানানোর জন্য কন্ট্রাক্টারি দিয়েছিল রাস্তার কন্ট্রাক্টারিতে যেই টাকা খরচ করার কথা ওই টাকা খরচ করে নাই বাংলাদেশের টাকা কেবল মাত্র দুইটা কারণে বিদেশে যেতে পারে একটা হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা একটা হচ্ছে আপনার জন্য চিকিৎসা আপনার কেউ পড়তে গেলে আপনি টাকা পাঠাতে পারেন আর যদি চিকিৎসায় যায় তাহলে কেবল যেতে পারে এর বাইরে প্রবাসে বিদেশে বাংলার টাকা যেতে অথচ এমন এমন মানুষ তাদের বিদেশে অনেক বাড়ি ঘরের খবর পাওয়া যায় যারা এইগুলা করতেছে আপনার কি মনে হয় এরা সব অশিক্ষিত মুরুক্ষ কথা বলেন বিশাল বড় উচ্চ শিক্ষিত কিন্তু কলমের এক কোচাই সব পরিবর্তন কলমের কোচাই কোটি কোটি টাকা তস্রুপ হয়ে গেল সরকার বিব্রত হয়ে গেল জনগণের ভাগ্য বিড়ম্বিত হলো কই। এইগুলা না শিক্ষিত এই চুরি তো করছে দুইশো টাকা আর করছে জুতা চুরি এত জ্ঞান নাই কিন্তু এরা তো আপনার বাসায় জ্ঞানে একটা বিশেষ পাশ করা কত কঠিন আমরা যারা বিশেষ পরীক্ষা দিছি তারাই জানি তাহলে পরিবর্তন হয় না কেন আল্লাহ বলছেন শিক্ষা আছে কিন্তু সুশিক্ষা নাই আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ কত যা শিফা আমি তোমাদের অন্তরটাকে পরিবর্তন করার জন্য এই কোরআন দিলাম অতএব কেউ যদি পরিবর্তিত আলোকিত সমাজ পেতে যায় সোনার বাংলা যদি করতে হয় তাহলে কোরআনওয়ালা মানুষ আমাদের প্রকার আসে কিনা আল্লাহ রাব্বুল আমিন এইজন্য দুনিয়ার মানুষ এই কোরআন এর কাজ আছে কি করবে আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন তোমাদের জন্য হুদা এই কোরআন তোমাদের জন্য পথ প্রদর্শন সুবহানাল্লাহ আমাদের জন্য জন্য পথ প্রদর্শন আর আল্লাহ আলো একটা উদাহরণ দিব সারা জীবন মাথার মধ্যে ঢুকায় রাখবেন কোনোদিন যেন ভুলবেন না অনেকেই বলে কোথায় কোরআন কিভাবে আমার জন্য আলো কোরআন কিভাবে আমাকে পথ দেখালো প্রথমে একটা উদাহরণ দেই যেই উদাহরণে আপনি বুঝতে পারবেন যে কথাটা কীরকম পৃথিবীর মধ্যে আমি আমার ভাষায় বলি এটা কিন্তু কোরআন হাদিসের কথা নয় আমি আমার ভাষায় আমার ক্ষুদ্র অ্যানালাইসিস এটাতে বলি দুনিয়াতে জিরো নম্বর ওয়ান কে ছিল সর্বকালের শ্রেষ্ঠ জিরো হজরতে অমর ফারুক বলুন এটা আবার কেমন কথা শোনেন ভাই আবু জেহেল ছিল উতবা ছিল সাইবা ছিল নবী করিম সাহসালামের বিপক্ষে অনেক মানুষ ছিল মক্কায় কিন্তু হজরত ওমরে ফারুকের আগে নবী করিম সাসলামকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়া তলোয়ার দিয়ে কল্লা নামায়া দুনিয়ার থেকে নিশ্চিন্ন করে দিবে হত্যা করবে এই সিদ্ধান্ত ওমর ফারুকের আগে কেউ নেয় নাই কিন্তু ওমরে ফারুক পরিবর্তিত হলেন কি দিয়া বোনের বাড়িতে গেলেন ছোট্ট একটু কোরআন তেলা চললেন তাহা আমার আল্লাহ এমন পরিবর্তন করলেন যেই ওমর রাদি আল্লাহ তালানু ছিলেন জিরো নম্বর ওয়ান ওই ওমরকে আল্লাহ দুনিয়ার মধ্যে হিরো নাম্বার ওয়ান বানালেন তাহলে কোরআন দে যে পরিবর্তন সম্ভব হজরত ওমরে ফারুক তার প্রমাণ দুই নম্বর একটা কথা বলি এই কোরআন যে আপনার জন্য হেদায়েতের আলো কেমনে আপনাকে আলো দিবে আমি অনেক জায়গায় উদাহরণ দেই আপনি নরাগাতি থেকে চলে গেছেন যাওয়ার পরে ঢাকার দিকে রওনা দিবেন এরপরে গোপালগঞ্জ গোপালগঞ্জ থেকে ফরিদপুর ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা থেকে পদ্মা পদ্মা থেকে চলে যাবেন আপনি সরাসরি এরপরে মেয়র হানি ফ্লাইওভার দিয়ে গুলিস্তান হয়ে ঢাকা দেখছেন কিনা যদি দেখে থাকেন উত্তর দেন দিনের বেলা সড়ক ও জনপদের কতকগুলা সুন্দর সুন্দর সাইনবোর্ড আছে ওই সাইনবোর্ড গুলার মধ্যে লেখা আছে থামুন আরেক জায়গায় লেখা আছে সামনে স্পিড আরেক জায়গায় লেখা আছে সামনে সরু রাস্তা আরেক জায়গায় সামনে দেওয়া আছে তীর চিহ্ন মানে রাস্তা সোজা যাওয়া যাবে না বাঁকা হতে হবে কিছু দূর যার পরে এরকম করে চিহ্ন দেওয়া আছে বামের দিকে যেতে হবে সামনে যে লেখা আছে সামনে স্কুল রাত্রে বেলা দিনের বেলা ওই সাইনবোর্ড দেখেছেন রাত্রে বেলা বাইক নিয়ে রওনা দিয়েছেন রাত্রে বেলা আপনার গাড়ি নিয়ে যাচ্ছেন বাস আলা যাচ্ছে হঠাৎ করে হেডলাইট যেই না দিয়েছে দেওয়ার সাথে সাথে আপনার মোটরসাইকেলের আপনার গাড়ির হেডলাইট ওই সাইনবোর্ডে পড়ছে পড়ার সাথে সাথে সাইনবোর্ড জ্বলে উঠছে ঠিক না তার মানে বোঝা যায় ওই সাইনবোর্ডের ভিতরে আলো আছে না ওর ভিতরে এমন রিফ্লেক্টর এক ধরনের স্টিকার মারা আছে আপনার লাইট পড়লে ওর ভিতরের আলো জ্বলে ওঠে আপনারে বলে ঠিকঠাক মতো যাওয়া লাগবে করে বোঝেন উদাহরণটা হৃদয়ে গেথে নিবেন আল্লাহ বলছেন কেউ যদি কোরআনদের হৃদয়কে পরিবর্তন করে আল্লাহ বলছেন এটা তার জন্য পথ নির্দেশনা আর বলছেন ইমানদারদের জন্য এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত কারো অন্তরে যদি কোরআন থাকে আল্লাহর প্রতি যদি তার বিশ্বাস থাকে কোরআন নেশে যদি চলতে চায় তার যেখানে যেরকম করে চলা লাগবে কোন পদ্দাকে জান্নাতে নিয়ে যাবে কোন জায়গায় যাওয়ার পরে আস্তে গতি দেওয়া লাগবে কোন জায়গায় যাওয়ার পরে জোরে যেতে হবে কোন সময় কোন আমল করা লাগবে কার সাথে কেমনে কথা বলা লাগবে কার সাথে কথা বলাই যাবে না কার সাথে পর্দা করতে হবে কোন খাবার খাওয়া যাবে কোন খাবার খাওয়াই যাবে না আল্লাহ বলছেন কোরানকে যদি তুমি একবার ধারণ করো ওইটা আলোর মতো রিফ্লেক্টর দিয়া তোমারে পথ দেখাবে আর পথ দেখাবে এই পথ দুনিয়াতে শেষ হবে না এই পথ তোমার কোরানেরটা জান্নাতে যেয়ে শেষ হবে দেখে না তাহলে এবার বুঝে থাকলে বলেন যে যারা আমরা কোরান শুনতে আসলাম লাভ আছে না নাই একটা জবান বন্ধ থাকবে না লাভ আছে না নাই কম না বেশি বুঝে না না বুঝে কিছুটা এবার একটু বুঝে ঠিক না আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন এবার আপনাদের কাছে দুইটা আয়াত বলতে চাই প্রিয় ভাইরা যেই কোরআন আমরা ধারণ করলাম যেই কোরান আমরা হৃদয়ে নিলাম এই কোরআন আলো আসলে আমাদের জীবনে কি দিতে চায় আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন আমাদেরকে কি দিতে চান তিনটা আয়াত বলেছি আর দুইটা বলবো আছেন তো আপনারা আমার শ্রোতা কিন্তু কোন মুরব্বীর শ্রোতা না আমার শ্রোতা ইয়াং যারা ঠিক না ভাই কারণ আমাদের মুরব্বি যা ওয়াজ শুনছে জীবনে ইনাদের আর ওয়াজ না শুনলে সমস্যা নাই আমি আমার বাচ্চা কাচ্চা আমার ছোট ভাইদেরকে দিয়ে অ্যানালাইসিস করে দেখেছি পঞ্চাশ ষাট বছরের এমন মুরব্বী আছে যেই মুরব্বি যেই গুনা আজ পর্যন্ত করতে পারে নাই আমাদের দশ বারো পনেরো সতেরো বিশ বছরের বাচ্চা কাচ্চারা এরা সকাল সন্ধ্যা ওই গুণা দেখে এবং করে ঠিক না ওয়াজ মুরব্বি লাগবে না পরিবর্তন লাগবে আমাদের ইয়াংদের কোরআন আমাদেরকে কি দিবে ভালো করে খেয়াল করেন দুটা পয়েন্ট বলবো এক নম্বর কোরআন আমাদেরকে পথের দিশা দিবে কি দিবে সবাইকে বলতে হবে কি দিবে কোরআন আমাদেরকে পথের দিশা দিবে কি দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান আল্লাহ আমিন বলছে ভালো করে বোঝেন আল্লাহ রসুল সাল্লা পঁচিশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত গাড়ে হেরার মধ্যে পনেরো বছর আল্লাহ নবী ভাবলেন এই কমকে কেমন করে হেদায়েতের রাস্তায় আনা যায় এরা কাবার মধ্যে মূর্তি লাগায় রাখছে মূর্তিগুলার উপাসনা থেকে এদেরকে কেমনে আল্লাহমুখী করা যায় এদের মহিলাদেরকে সম্মান দেয় না মেয়েদের ইজ্জত কেমনে ফিরিয়ে দেওয়া যায় এরা যুদ্ধ করে করে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে হাজার হাজার মানুষ রক্তপাত করে কেমনে বন্ধ করা যায় আল্লাহ রব রামিন বলছেন রসুল আপনি অনেক ভেবেছিলেন কিন্তু আপনি কোনো পথের প্রকৃত দিশা পান নাই আল্লাহ আল্লাহ বলছেন আলিফ লাম র কিতাবুন আনযালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান কিন্তু আপনাকে এই কিতাব আমি আল্লাহ দিলাম এই কিতাব যে যখন আপনার উম্মতের কাছে আপনি হেদায়েত দিতে শুরু করেছেন এই শত শত বছরের পাপিষ্ঠ জাহেলি সমাজ মাত্র ২৩ বছরের জীবনে আল্লাহর নবী এমন পরিবর্তন করলেন আল্লাহর নবী নিজেই সাক্ষ্য দিয়ে গেলেন খায়রুল উম্মাহ মরে পরنے ثم الذين يلونهم ثم الذين يلونهم ও আদম থেকে ঈসা আলাইহিস সালাম ঈসা থেকে কিয়ামত পৃথিবীতে যত মানুষ আসুক যত কম আসুক আল্লাহর নবী 23 বছরে যেই খাটি সোনার মানুষ বানালেন এই মানুষ গুলার ব্যাপারে বললেন নবীর যুগ তারপরের যুগ তারপরের যুগ এর থেকে উত্তম কোনো যুগ নাই এই যুগ যে পরিবর্তন হয়েছিল আল্লাহ বলেন এই যুগ পরিবর্তন হয়েছিল কোরআন কোরআন আর কোরআনের আলো দিয়া অতএব এখনো পর্যন্ত কোন মানুষ যদি কোরআন ধারণ করে কোরআন মানে কোরআনের যা বিধিবিধান আছে এইগুলা যদি হৃদয় দিয়ে অনুভব করে ব্যক্তি জীবনে পরিবারিক জীবনে সামাজিক রাষ্ট্র জীবনে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয় আল্লাহ এখনো আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন ঠিক না কিন্তু তার আগে সিদ্ধান্ত নিতে হবে কোরআন আপনি নিবেন কি নিবেন না আপনার জীবন ইনস্টল করবেন কি করবেন না বহু জায়গায় উদাহরণ দেই আমি আপনাদের ঝিনাইদার দিকে এক মাহফিলে আসতেছিলাম ফেরির উপরে উঠছি আসরের ওয়াক্ত হয়ে গেছে এখন নামাজ পড়তে শুরু করব দিক তো খুঁজে পাই না জিজ্ঞাসাও করতে পারি না কার কাছে জিজ্ঞাসা করব কোন দিকে যাব হঠাৎ করে পকেটের থেকে মোবাইল বের করছি মোবাইল বের করে কম্পাস আছে আমাদের মোবাইলে আসে না ভাই এখানে কথা হচ্ছে কেন যদি যে প্রত্যেকটা কথা বলতে একজন কত কষ্ট হয় কিন্তু কোনো পাথারা গল্প করতেছে না আপনার কাছে প্রত্যেকটা জিনিস বুঝে সুঝে বলতো উনি যদি বুঝতো হৃদয় একবার যে একটা ছোট্ট কথা কে ডিস্টার্ব করে তাহলে এটা করতো না কিন্তু এই বোধের জায়গাটা আমাদের শূন্য হয়ে গেছে এখন বললে আপনাদের খারাপ লাগবে সিনিয়র মানুষ এটা কথা বলে সবাই ঠিক উঠবেন বললাম না কিন্তু এত কষ্ট হয় যে এই মাইকে বসলে আপনি বুঝতেন আমরা বুঝাতে পারি নাই কাউরে সব জায়গায় চিন্তা করে এরকম করে আমি চা পর্যন্ত খাই না পানি পর্যন্ত খাই না দিতে নিষেধ করে দিই এইটুকু আমার ব্রেন থেকে কারণ আমি যখন মাহফিলে বসি আল্লাহ সাক্ষী আমি বিশ্বাস করেন বসছি এটাই আমার জীবনের শেষ মাহফিল আমি এই রকম করে বসছি আমার শরীর তো ভালো না নানান ধরনের সমস্যা নিয়ে আছে কিন্তু আমি টার্গেট করছি এটা আমার আমানত এই মানুষ আল্লাহ আমার সামনে দিচ্ছেন ইনারা কিছু না কিছু নিয়ে যেতে হবে বাড়িতে এই আমানতের হক আদায় করার জন্য বসছি আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন এই যে চল্লিশ সেকেন্ড খেয়ে ফেললেন এক মিনিট খেয়ে ফেললেন আপনি জনগণের হক ফেরির উপরে উঠছি আসরের ওয়াক্ত হয়ে গেছে আসরের নামাজ পড়বো এখন কেমনে পড়বো মনে পড়ল পকেটের মধ্যে থেকে মোবাইল বের করছি কম্পাস আছে তো কম্পাস বের করে সাথে সাথে মোবাইল দেখলাম কোন দিকে উত্তর দক্ষিণ এদিকে দিক কেবলা তো এইদিকে বা বা বুঝে ফেললাম এদিকে তো কেবলা নামাজ পড়া লাগবে টপ করে দুই রেখাত নামাজের জন্য দাঁড়ায় গেলাম নামাজ শেষ এক মুরব্বী আসছে আমার কাছে বাবাজি একটু আগে আমিও নামাজের জন্য আসছিলাম দিক খুঁজে পাই না একজন কই এদিকে একজন কই একটু বাঁকা হন একটু এদিকে সোজা বড় বেকায়দা তারপরেও নামাজ পড়লাম আমি রকম তুমি কি দেখে টবা টপ নামাজ পড়লে আমি বললাম চাষ আমার মোবাইলের মধ্যে কম্পাস ইনস্টল করা আসে ওইটা দেখলেই উত্তর দক্ষিণ দেখায় পাশ পূর্ব পশ্চিম আমি কেবলা ঠিক করে ফেলছি কয় বাবা ছোটোবেলায় তো কম্পাস হাতে নিয়ে দেখছি এইটা আবার মোবাইলেও আসে নাকি বললাম হ্যাঁ কই বাবা আমার মোবাইল একটু উঠে দাও আমি বিভিন্ন জায়গায় সফর করি যাতে করে আমিও একটু কেবলা দেখে নামাজ ঠিক করতে পারি আমি বললাম দেন আপনার মোবাইল কেমনে উঠাতে হয় কেমনে ব্যবহার করতে হয় সব শিখাই দিচ্ছি মুরব্বি গতগত খুশি হুজুর আমারে কম্পাস তুলে দিবে পকেটেতে বাইর করে আমার হাতে মোবাইল দিয়েছে আমি তাকায় দেখি নোকিয়া বত্রিশ কি মোবাইল দিছে বাটন মোবাইল বুঝে থাকলে বলেন ওই বাটন মোবাইলে কি ভাই গুগল প্লে স্টোর আছে ভাই ওর মধ্যে কেউ কোনো কো অ্যাপস উঠানো যাবে ভালো করে আগে বোঝেন কোরান তো হেদায়েত দিবে আপনাকে কোরান তো আলো দেখাবে কিন্তু এই কোরানকে আপনি হৃদয়ের মধ্যে নেওয়ার জন্য উপযুক্ত মনমানুষিকতা নিসেন কি না এটা আমার কথা নয় আল্লাহরা প্রেমিন বলছেন ইহাদি ভিহিল্লা হুমানিতা বা হারিদুয়ানা সুবুল আস সালাম ওইজুম মেরা সুলুমা থিলেন নু আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মানুষ এই কোরআনের ব্যাপারে তোমার দুইটা সিদান্তে আসতে হবে মানে ইত্তাবা আর দোয়া না এই কোরআনকে সন্তুষ্ট চিত্তে হৃদয়ে তোমার ধারণ করার মন লাগবে আর একটা জানিস লাগবে তোমার জন্য সুবুল আসসালাম যে পথ কোরআনের মধ্যে আছে ওই পথের প্রতি তোমার আস্থা হওয়া লাগবে এটা আমার আল্লাহর kalam এটা আমাকে হেদায়েত দিতে পারে এইটা আমার হৃদয়ের মধ্যে নিব এইটার এমন কত গুলা বিধান আছে যেটা আমার মাথায় ধরে না আমার মাথায় না ধরলে না ধরুক দুনিয়াই নাই দুনিয়াই পুরা না থাক কিন্তু আমার আল্লাহ যে বিধান দিয়েছেন সেটাই সবচেয়ে সত্য সেটাই সবচেয়ে ঠিক এইটার ইমান যদি মজবুত করে কেউ ওই কোরআন তাকে হেদায়াত দিয়ে দিবে এখন আমরা এইরকম করে হৃদয় ধারণ করতে পারছি কিনা আমার তো মনে হয় না ভাই আমরা ধারণ করি নাই আমাদের যেখানে যতটুকু আমাদের সাথে যায় আমরা ততটুকু কোরআন মানি আর যেখানে আমার সাথে যাই না ওইখানে কোরআন মানি না ঠিক না যদি কোরআন নিজের ইচ্ছা মতো না মানতাম তাহলে আমাদের বিয়ে সাদিতে তো গান বাজনা হওয়ার কথা নয় ঠিক না মুসলমানের বিয়েতে গান হয় হলুদ হয় ভাবিদের দ্বারা ডলাডলি হয় গ্রামের মধ্যে দেখবেন কট হয় কবলা হয় গ্রামের মধ্যে সুদের কারবার হয় মহিলারা পর্যন্ত এখন সুদে টাকা লাগায় আছে কিনা পর্দা করে যায় বোরখা পরে আবার সুদে টাকা লাগায় কারণ বেপর্দা হইতে একজনকে টাকা দেওয়া যায় না অতএব সুদে টাকা লাগাচ্ছে বোরখা পরে আছে কি না প্রিয় ভাইরা এই আমরা যতটুকু লাগে ততটুকু আমরা ইমান আনি মজা পাবেন কথাটাই কিন্তু মজা দেওয়ার জন্য নয় আমি মাঝে মাঝেই বলি আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি এইটা বলে আমরা ইমান আনছি ঠিক না কিন্তু এই ইমান পরিবর্তন করার সময় আসছে এই কালেমায় সংস্কার আনতে হবে আপনাদের আপনাদেরকে নতুন করে এখন বলতে হবে বিল্লাহি ও মালাই কাতিহি ও কিছু কিছু কুতুবিহি কি বলবেন কিছু কিছু কুতুবি কারণ আপনার যতটুকু মন চাই আপনি ততটুকু মানেন পর্দা ঠিকই করেন করতে করতে যেই দিন বিয়ে সাদির দিন ওই দিন বলছে রাগ বেটা জীবনে একবারই বিয়ে হয় রাগ পর্দা তোর এই দিন আবার কিসের পর্দা ওই দিন চলে গেছে পর্দা পূজিতা কিছু নাই তার মানে কিছু কিছু কুতুবিহি আল্লাহর হুকুম আপনি পুরাটা মানেন না যতটুকু আপনার সাথে যায় ততটুকু মানেন ঠিক না খবরদার খবরদার আল্লাহর হুকুম থেকে একবারে দিক ওদিক করা যাবে না আল্লাহর হুকুম যা মানতে হবে আপনাকে তা এর নাম ইসলাম আল্লাহ বলছেন এরকম ভাবে কেউ যদি পথের দিশা হিসাবে কোরআনকে মেনে নেয় কোরআন তার জন্য পথ দেখাবে আর একটা বিষয় বলবো আমাদের জীবনের উদ্দেশ্য কি ভাই দুনিয়ায় কেন আসছি উদ্দেশ্য কি কারো উদ্দেশ্য অনেক পড়ালেখা করে কোটি কোটি টাকা বানাবো ক্ষমতা অর্জন করব, হব টাকা কামাই করব, বাড়ি হবে গাড়ি হবে এ হবে ও হবে নানান কিছু উদ্দেশ্য আমাদের জীবনের আসে না ভাই কিন্তু আল্লাহ বলছেন জীবনের প্রকৃত উদ্দেশ্য যদি জানতে চাও কোরআন ছাড়া তোমাকে জীবনের প্রকৃত উদ্দেশ্য কেউ বলবে না অর্থ শুধু বলে যায় দুটো আয়াত ভালো করে খেয়াল করেন আল্লাহ বলছেন আল্লাহ দিয়ে খলা হায়াতা লিয়াব লু হাকুম আই ইউকুম আল্লাহ বলছেন তোমাদের জীবনের উদ্দেশ্য তো এইটা জীবন সৃষ্টি করছেন যিনি মারবেন যিনি তিনিই বলতেছেন তোমাদের মধ্যে উত্তম আমলকে করতে পারে এই জন্য আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছেন তোমাদেরকে আসগবি কামের জন্য সৃষ্টি করা হয় নাই ঠিক না দুই নম্বর আল্লাহ বলছেন কুনতুম খয়রা উমা তোমাদের আর একটা উদ্দেশ্য জেনে নাও তোমরা উত্তম জাতি এই জন্য উত্তম যে তোমাদেরকে অপরের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে দুনিয়ার মানুষ এখন স্বার্থপর বাই খুতু নিজ 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 আমাদের বাংলাদেশের ডায়লগ হয়েছে বাসলে বাঁচলে নাম ভাই মানে তার স্বার্থপরতা দুনিয়াকে ধ্বংস করে দিয়েছে অথচ বোঝা উচিত ছিল আল্লাহ বলছেন তুমি তো শ্রেষ্ঠই হতে না শ্রেষ্ঠ হইস তোমাকে অপর ভাইয়ের জন্য সৃষ্টি করা হয়েছে যখন কোনো ভাই বিবেচনায় নিবে এই ভাইয়ের কল্যাণে আমি উনি ভাবে উনি হচ্ছে আমার কল্যানে তখন কি আল জোর করে কাটবে তখন কি কান্নিশটা বের করে দিয়ে তার পানি তার গায়ের মধ্যে টপকায় দিবে মিথ্যা দলিল বের করে তারে মামলার মধ্যে ফাঁসাবে ওই ব্যক্তির ক্ষতি হোক পুকুরের মধ্যে রাতবেলা বিষ দিয়ে মাছ মেরে দিবে অসম্ভব ব্যাপার কারণ তার কল্যানে আমি আমার কল্যানেছে আল্লাহর কাছে হিসাব বরাবর করা লাগবে এই বোধ যাদের মধ্যে জাগ্রত হবে নিজের জীবন দিয়ে অপর ভাইয়ের জীবন বাঁচাবে ঠিক কি না এটা কোনো থিওরিক্যাল কথা নয় ইসলামের ইতিহাসে আমরা দেখেছি যুদ্ধের ময়দানে সাহাবি কানতেছেন আর বলতেছেন মুইয়া আখি আমার জন্য একটু পানি দাও একজন সাহাবি দৌড়াই নিয়ে যে পানি দেওয়ার জন্য গেছেন তিনি কান্দে শুনতে পাচ্ছেন আরেকজন একজন অসুস্থ শাহাদতের দরজার কাছাকাছি উনি বলতেছেন একটু পানি পানি তৃষ্ণায় বুকটা ফেটে গেল উনার নিজের বুক ফেটে যায় কিন্তু বলছেন আমার পানির দরকার নাই আমার ভাইয়ের কাছে পানি নিয়ে যাও তার কাছে যাওয়ার পরে যেই না পানি মুখে দিবে উনার খানে বেঁচে আসছে পাশে আরেকজন তো বলে মইয়া রাখে আমার জন্য একটু পানি দাও আমার থেকে আমার ভাইয়ের কষ্ট বেশি আমার পানি দেওয়ার দরকার নাই তার কাছে নিয়ে যাও তার কাছে নিয়ে পানি দিতে যাবে দেখে শহীদ ফেরত আসছে দ্বিতীয় জনের কাছে শহীদ ফেরত আসছে প্রথম জনের কাছে শহীদ আল্লাহ বলছেন কুনতুম খয়রা উম্মা উখরিজাত লিন্নাস আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি জীবনের উদ্দেশ্য বুঝো অপরের কল্যাণের জন্য ইমানদার যদি কোরআন থেকে একবার নিজের জীবনের উদ্দেশ্য বুঝে নেয় এই সমাজ সুন্দর হতে বাধ্য সকল সমাজেই কুলাঙ্গার আর খারাপ ছিল কিন্তু ভালোর হার যদি বেড়ে যায় ওই সমাজটাই আলোকিত সমাজ ঠিক এই বোধ লাগবে আপনার জন্য কোরআন থেকে কোরআন ছাড়া আপনার যে যা মোটিভেশন দিবে একটাও আপনার জন্য কার্যকর নয় আল্লাহ বলছেন অতএব তোমার জীবন থেকে বোঝো তোমাকে অপর বাইরে কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে অতএব আপনার আমার এই বোধ জাগত করতে হবে অপর ভাইয়ের কেমনে উপকার হয় অপর ভাইটা কেমনে জান্নাতে যায় অপর ভাইটা কেমনে ভালোর পথে আসে তার যেন কোনো ক্ষতি না হয় আমার একটুখানি ছাত্রের মধ্যে আঘাত এনে আমার একটু লস হয় হোক কিন্তু আমার ভাইকে আমি জিতাতে চাই যে অপরের ভাইকে জিতাতে চাই রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়ায় জিতায়া দেন সুবহানাল্লাহ এটা সুবহানাল্লাহ নেওয়ার জন্য বলি নাই এটা হাদিস দ্বারা প্রমাণিত নবীজি শিখাচ্ছেন তোমার তো দোয়া করো তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হইই যাক তুমি কি চাও চাই কেমনে বলে একটা টেকনিক বলে দেই তুমি তোমার অনুপস্থিত ভাইয়ের জন্য তুমি দোয়া করবে আল্লাহ আমার এই ভাই এখানে উপস্থিত নাই আল্লাহ তার ব্যবসায় বরকত দিয়ে দাও তার বাচ্চাটা শুনছি কথা শুনতে চাই না কথা শুনায় দাও স্বামী স্ত্রী মিল মোহাম্মত দিয়ে দাও আল্লাহ আমার ভাইটা যেন কখনো বিপদে না পড়ে উপস্থিত নাই আপনি তার জন্য দোয়া করতেছেন সাথে সাথে একটা ফেরেস্তা আপনার কাছে চলে আসবে আল্লাহ পাঠায়া ওই ভাইয়ের জন্য আপনি যা যা দোয়া করছেন আপনার মুখ দিয়ে ওই ফেরেশতা আপনার জন্য সেম দোয়া আল্লাহর কাছে করবে কোনো ব্যক্তির জন্য ফেরেশতা দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করেন সুবহানাল্লাহ ইসলাম বলছে তোমার ভাইয়ের জন্য দোয়া আমরা কি দোয়া শিখছি আমরা আল্লাহ আমার দাও আমাকে ভালো করো আমার কল্যাণ করো আমার ব্যবসা দাও আমার জমি বাড়াও আমার বউ বাচ্চারে দাও খালি আমি আমি আর আমি এই দোয়া আপনার কবুল হবে কি হবে না গ্যারেন্টি নাই কিন্তু আপনি অপর ভাইকে যুক্ত করে দোয়া করছেন আল্লাহ আমাদেরকে দাও আমার ভাইকে দাও অমুককে দাও গ্রামের এদেরকে দাও অমুককে ভালো করো আল্লাহ বলছেন ওই দোয়া তুমি করবে ফেরেশতা তোমার জন্য দোয়া করবে সুবাহ আল্লাহ কুন্তুম খয়রা উম্মাহ উখরিজাত লিন্নাস আল্লাহ এই জন্য আপনাকে আমাকে অনন্য করেছেন মানবের মধ্যে শ্রেষ্ঠ আপনাকে আমাকে বানিয়েছেন প্রিয় ভাইরা এই জন্য আমাদেরকে পরের উপকারে আসতে হবে আর দুইটা দায়িত্ব দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এক নম্বর সৎ কাজের আদেশ দুই নম্বর অন্যায় থেকে ফিরানো আমাদের সমাজে সৎ কাজের আদেশ আর অন্যায় ফিরানো এই আমল কি আছে ভাই বহু আগে যদি এইটা থাকতো থাকতো আর আদর্শিক কিছু ব্যক্তি তাহলে এত বাদ বখাটে যুবক সমাজে হতো না একজন উল্টাপাল্টা চুল কেটে আসছে রাস্তায় দেখা হয়েছে একজন আদর্শিক ছেলে চাই আমি তোর এলাকার বড় ভাই তুই কি চুল কাটছিস এইটা এই তো বানর মার কাচুল এই চুল শিয়াল মার কাচল খবরদার এলাকায় থাকলে এরকম বাজে চুল কাটা দেবে না যা যাই এক নম্বর মেশিন মারে আয় এ ও মাথা সমান এরপরে তুই ঠিকঠাক মতো চলবি কোনো ভাই যদি ওরকম দায়িত্বশীল হতো সমাজে যদি এরকম দশ পনেরো বিশ জনের সমাজ সোসাইটি হতো আপনার সমাজ এরকম বখাটে পনা করতে পারতো না ঠিক না এখন যেইটা বলতেছে চুল কাটছি শিয়াল মার্কা কেন ওর নিজের চুল হচ্ছে শিবপাঞ্জি মার্কা যেইটা বলছে এই বিড়ি খাস কেন গাঁজা খায় ঠিক না সেটা বলছে অন্যায় করবি না ও দেখা যাচ্ছে যে দুর্নীতির মহারাজা উনি অন্যায় করবে না বলবে কেমনে সমাজটা নষ্ট হয়েছে আদেশ আদেশ করার করার মতো মতো আমাদের আমাদের মানুষের অভাব না তাহলে ব্যক্তিত্ব ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে কিনা নিজের মধ্যে নিজের মধ্যে অপরাধ অন্যায় অসভ্যতা নিয়ে আপনি অপরকে কেমন করে সৎ কাজের আদেশ করবেন এটা যতদূর জরুরি তার থেকে বেশি জরুরি অন্যায় থেকে মানুষকে ফিরানো আমাদের সমাজ অন্যায় থেকে মানুষকে ফিরাই না আমরা উসুল চেঞ্জ করছি নবীজি বলছেন মানরো আমিন কুম মুনকারান ফালে ইয়া এরো হবি ইয়া দি তোমাকে আগে হাত দিয়ে ক্ষমতা দিয়ে চেঞ্জ করতে হবে তারপরে মুখ দিয়া তারপরে তোমার অন্তর দিয়ে ঘৃণা আমরা সুন্দর করে হাদিস উল্টায়া নিজের ইচ্ছা মতো বানাইছি কোনো অন্যায় খারাপ কিছু দেখলেই আমরা আগে আস্তাগফিরুল্লাহ সমাজটা শেষ হয়ে গেল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনার আগের দুটা কই গেল আপনার হাতের শক্তি কই গেল মুখের প্রতিবাদ কই গেল আপনি কোথায় বিল্লা আছেন কি ব্যাপার কথা ঠিক কেন এই মন মানসিকতা গঠন করেন আমি তো বহু জায়গায় বলি মসজিদের সামনে কুত্তা মরে গেছে সবাই মিলে যদি দোয়া করেন কাজ হবে না সকাল সন্ধ্যা আস্তা ফিরলে একশো বার করে পড়লেও কুত্তা সরবে না সবাই নাক ধরে ধরে বলছে। মরার জায়গা না রে যত মসজিদে ঢোকা বন্ধ হবে মাসি লাগবে পয়সে যাবে ঠিক না কাজ কি হবে কাজ যার ক্ষমতা আছে কুত্তা সরান লাগবে যার মুখ দিয়ে বলার আছে সে বলবে কুত্তা সরাও তাড়াতাড়ি তাছাড়া অবস্থা খারাপ আপনারা সকলে মিলে খালি কুত্তা সরাও কুত্তা সরালা তার বিপদ আছে এই জন্য আপনাকে সৎ কাজের আদেশ অন্যায় থেকে ফিরাতে হবে লিল্লা হে থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সাহেব চলে আসছেন যার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন সাহেবকে বসেন উপরে দেন আলহামদুলিল্লাহ বসেন সবাই বসেন ইনশাল্লাহ শাহেক ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবেন না সিহা করবেন প্রশ্ন উত্তর দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আমি দুই মিনিট সময় প্রার্থনা করতেছি আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ জি প্রিয় ভাইয়েরা তাহলে প্রথমে তিন প্রথমে তিনটা আয়াত বলেছি এরপরে দুটো আয়াত বলেছে আর বলেছি দুইটা গুণ আমাদের জীবনের জন্য অনেক জরুরি অনেক গুণের কথা কোরআনে আসছে আমি আপনাদের কাছে দুইটা গুণের কথা বলবো একটা হচ্ছে আল্লাহ আরব্লেমিন সুরা হজরাত ঊনপঞ্চাশ নম্বর সুরা এই সুরার বারো নম্বর আয়াতে সবাই জানি আমরা কিন্তু রিমাইন্ডার করতে আল্লাহ বলছেন ইয়া আয়ু আল্লাহ দিন আহ মানুষি রমিনা ইন বা আদার গ্রাম অঞ্চলের সবচেয়ে বড় মানুষের সাথে মানুষের বিরোধ মানুষের সাথে মানুষের শত্রুতা এর একটা অন্যতম অপরাধ সন্দেহ প্রবণতা আমরা সন্দেহ করি বিনা কারণে একজন আরেকজনের জন্য সন্দেহ করি ঠিক কি না কিছুই হয়তো বলে নাই কেউ কিন্তু বলতেছেন আমার তল্লা কয়টা জমি দিছে এই লোকটা মনে হয় আমাকে পছন্দ করতেছে না দেখলাম আসার সময় আগে সালাম দিত এক সুরে এখন দেখলাম একটু মোটা করে বলল আসসালাম আলাইকুম মানে আমার এই জমিটা হওয়াতে উনি আমারে ভালো মনে করতেছে না এই যে অমূলক সন্দেহ আমরা একজনের প্রতি আরেকজন পোষণ করি এই সন্দেহ আল্লাহ বলছেন এটা একটা গুণা এই সন্দেহ প্রবণতার কারণে ভ্রাতৃত্ব নষ্ট হয় আমাদের গ্রামে গ্রামে সন্দেহ প্রবণতা আছে কিনা ভাই আছে কিনা আরে আমার গতকালকেই দেখলাম এই জমির খেতের এই দিকে ভালো আছে এই লোকের তো গরু আছে চার পাঁচটা আমার যতটুক ধারণা এই লোকে আমার এই ক্ষেতের পাশের যে জমিটার গরুর এই খাওয়ায় নিয়ে গেছে ধানের ক্ষেতটা সন্দেহ করছেন অযথায় একদম পুরো হাওয়ার উপরে আমাদেরকে সন্দেহ প্রবণতা করা যাবে না সন্দেহ প্রবণ হতে নিষেধ করেছেন কে জোরে বলেন কে তাহলে আমরা মিথ্যা মিথ্যা শুধু শয়তানের প্ররোচনায় এক ভাই আরেক ভাইয়ের উপর সন্দেহ করব সন্দেহ করব এই সন্দেহ প্রবণতার থেকে আমাদের বাঁচতে হবে আর একটা কথা বলবো প্রিয় ভাইরা সেটা হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের এ অর্থনৈতিক মন্দা নানান কারণে আমরা আমাদের কাছে কেউ কিছু চাইলে মুখাপেক্ষি হলে আমরা তাদেরকে ধমক দেই আমরা তাদেরকে বকা দেই আল্লাহ কোরআনে বলেছেন ও তানহার প্রিয় ভাইরা কখনোই আপনার কাছে কেউ চাইলে কিছুর জন্য মুখাপেক্ষী হলে আপনি কাউকে ধমক দিবেন না আমি একটা কথা শুধু আপনাদের কাছে বলে রাখি অনেক সময় আপনার কাছে সেই যে চাইতে আসছে সে দুর্ব্যবহার করবে সে ম্যানার জানে না কেমনে চাইতে হবে বুঝায় বলতে পারে নাই আপনার কাছে হয়তো কিছু নাইও কিন্তু তারপরে আপনাকে সুন্দর আচরণে তাকে ফেরত দিতে হবে আসছে আপনার কাছে বিরক্ত করতেছে আপনি বলবেন ভাই আপনি যেটা চেয়েছেন ভাই আমার কাছে এটা নাই তবে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি আমার আল্লাহর দরবারে তো অভাব নাই নিশ্চয় আল্লাহ কোথাও থেকে না কোথাও থেকে আপনাকে মিলাই দিবেন কেউ কিছু চাইতে আসলে তাকে ধমক দেওয়া যাবে না পার্বত এই চরিত্র গঠন করতে ভাই রাজি আছে ইনশাল্লাহ বিরক্ত করছে ভাই একটু দেন না আপনার কি লোক রে এরকম করে চাই নাকি কোন হুঁশ না না ও হয়তো ভুল করছে আপনি আরেকটা ভুল করলেন ধমকায়া আল্লাহ বলছেন ও আম্মা এলা ফালা তানহার তাহলে অনেক গুণ ছিল দুইটা গুণ সন্দেহ অযথাই সন্দেহ অমুকের ব্যাপারে অমুক এটা মনে হয় আমার ব্যাপারে ভাবছে চেয়ারম্যান এরকম করলো কেন আমার সাথে নিশ্চয়ই আমার ব্যাপারে এই লোক চেয়ারম্যানের কাছাকাছি থাকে সে মনে কথা লাগাইছে হুদা মিশা সন্দেহ করি করে মনের মধ্যে একটা গুণা করি নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করি সন্দেহ করব না কেউ কিছু চাইতে আসলে সহযোগিতা করব যদি নাও দিতে পারি কাউকে ধমক দিব না খারাপ আচরণ করব না রাজি ইনশাল্লাহ